পর্দাগুলো চেঞ্জ করে ফেলেছি আর ফার্নিচারগুলো সব কাভার করে ফেলেছি। ওইখানে হচ্ছে সোফা, এখানে হচ্ছে বড় ডাইনিং টেবিল, আর মাঝখানে সব শোপিসগুলো রেখেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হ্যাপি বাংলাদেশি মম ইউএসএ। আমি হ্যাপি বলছি ইউএসএ থেকে। তো আগামীকাল থেকেই আমার কিচেনটার কাজ শুরু হবে, তো আজ রাতেই আমরা কিচেনটা খালি করে ফেলবো। তো সবকিছু মুভ করে ফেলতে হবে। তো আমরা এই ডোরটা ক্লোজ করে দিব, আবার এর ফ্যামিলি রুমের এই ডোরটাও ক্লোজ করে দিব। এখানে ডোর হবে, এখান থেকে শুরু হয়ে পুরাটা ঘুরানো একটু বড় হবে আর কি কিচেনটা। তো এই যে এগুলো সব এখন মুভ করে ফেলতে হবে, ওগুলো মুভ করে ফেলতে হবে, এটা মুভ করে ফেলতে হবে, এখানে এগুলো মুভ করে ফেলতে হবে। একেবারে আমাদের প্রয়োজনীয় মিনিমাম যেগুলো আমাদের প্রয়োজন ওগুলো ছাড়া সবই সরিয়ে ফেলতে হবে। তো এগুলো এখন সব কিছু বেসমেন্টে নিয়ে যাব, আর যেগুলো বেশি প্রয়োজনীয় ওগুলো কিছু আমাদের এখন ডাইনিং রুমে রাখবো। তো এখন শুরু করছি সব কিছু প্যাক করা। সবার আগে এই শেলফটা খালি করে ফেলছি, তো কিছুদিন আগেই গুছিয়েছিলাম, সব কিছু গুছিয়ে ফেলতে হবে এখন। আবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার গুছিয়ে রাখবো। আর এখন কিছু কিছু জিনিস এনে লিভিং রুমে রাখছি। তো এই টেবিলটা এক সাইডে সরিয়ে ফেলবো, সরিয়ে ফেলে লিভিং রুমটাকেও পুরোটাই জিনিস দিয়ে ভর্তি করে ফেলবো, কারণ এই রুমটা আমরা ইউজ করি না। শেলফটা সরিয়ে ফেলেছি, এখন এই পর্দাগুলো খুলে ফেলছি। অনেক ধুলা হয়ে যাবে ঘরে, অনেক ময়লা হবে, তো এগুলো আগে থেকেই খুলে ফেলছি। তো পুরোটা এক সাইড পর্দা আছে, এগুলো লাগিয়ে দিব। আসে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নিচ্ছি। এখানে হচ্ছে ফ্রানের যে রেডিমেড ভর্তাগুলো পাওয়া যায়, ও ভর্তাগুলো, এগুলো হচ্ছে বড় ভর্তা। তো এগুলো ফ্রোজেন হলেও কিন্তু খেতে খুব ভালো লাগে, আমি মাঝে মধ্যে নিয়ে আসি বাঙালি গ্রোসারিতে গেলে। তো এই তো একে একে সবগুলো জিনিস গুছিয়ে নিচ্ছি। এদেশে তো আপনারা জানেন কাঠের ঘর, আর আমরা যেহেতু দেয়াল চেঞ্জ করব, শীতরেকে যে পুরিংগুলো দেয় যখন স্যান্ড করে, তখন কিন্তু এই স্যান্ডগুলো এত মিহি হয় পুরো ঘরে এই ডাস্টগুলো চলে যায় উপরে নিচে। আমাদের বাসা যেহেতু সেন্টার এয়ার আছে, তো এই জন্য যতটুকু কভার করা যায় আমরা সবকিছুই কভার করে ফেলছি, আর বেশিরভাগ জিনিসই আমি বক্সে ঢুকিয়ে বেসমেন্টে রেখে দিচ্ছি। একদিকে খুবই এক্সাইটেড, এত বছর পরে আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, অবশেষে কিচেনের কাজ শুরু হচ্ছে। অন্যদিকে টেনশন কাজ করছিল যে এটা তো অনেক বড় একটা প্রজেক্ট, কখন শেষ হবে। সব জিনিস এরকম গুছিয়ে রাখলাম, লাগো চলো ঘর, এগুলো আমার একেবারে পছন্দ না। আমি অসুস্থ শরীর নিয়েও ঘর ক্লিন করি, আমি ঘরে কোনো কিছু করাতে ভয় পাই এই একটা কারণে, ধুলাবালির জন্য। তো এই টাইমটাতে আমার মনে হয় যে আমি ডিপ্রেশনে চলে যাই, আমার এত বিরক্ত লাগে সব কিছু করতে, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। এবার তো আরো বেশি, কিচেনের সব কিছু আমরা বেসমেন্টে নিয়ে যাবো, জাস্ট বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের প্রতিদিন দরকার এই ধরনের কিছু জিনিস রাখবো। আর পুরো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। যারা এখন আমার পেজটি লাইক এবং ফলো করেননি, প্লিজ লাইক এবং ফলো করে দিবেন। আর কেমন লেগেছে আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। পর্দা সব এখানে রেখেছি, এখন এটা কভার করে দিচ্ছি। প্লাস্টিকগুলো কিনে এনেছি, এগুলো দিয়ে কভার করে ফেলছি, যতটা সম্ভব যেন ধুলাটা কম থাকে এই জন্য আর কি। যদিও সব কিছুতে ধুলা হয়ে যাবে, তারপরও যতটা সম্ভব চাচ্ছি একটু কভার করে রাখতে, ধুলাটা কম পড়বে। এখন সোফা এই পাশেরটা এনে এখানে দিয়েছি, তো দুইটা সোফা সামনাসামনি থাকবে। আর এখানে টেবিলগুলোর উপর বাচ্চাদের ট্রফিগুলো রাখবো, তারপরে কভার করে ফেলবো, তাহলে লিভিং রুমের জিনিসগুলো সব এক সাইডে থাকবে। ট্রফিগুলো সব একসাথে রাখছি, তো উপর থেকে কভার করে ফেলবো, বড় প্লাস্টিকগুলো দিয়ে কভার করে ফেলবো। এখন সবগুলো একসাথে করে রাখছি। ঘরে কাজ করতে গেলে সবচেয়ে বড় যে ঝামেলা সেটা হচ্ছে ডাস্টের, চারিদিকে এত ডাস্ট হয়ে যায় ক্লিন করতে করতে জাম শেষ হয়ে যায়। এখন এই শোকেসটা খালি করতে হবে, তো এটাতে অনেক জিনিস, তো
এগুলো সব বের করে রাখতে হবে, কারণ এটা এই পাশ থেকে সরিয়ে ফেলবে, এই সাইডে ডোর কাটবে, তো এই সাইডটা থেকে এটা সরিয়ে ফেলতে হবে। এখন টেবিলটা এই সাইডে এনে রেখেছি, এটা হচ্ছে আমার ছোট যে ডাইনিং টেবিল যেটা কিচেনে ছিল। এখন এটার ভিতর আমি শোকেসের সব কাঁচের জিনিস এনে রাখবো। এরপর একটা বড় প্লাস্টিক আছে, ওইটা দিয়ে একেবারে শেলফ আর টেবিল সব একসাথে কভার করে ফেলবো। ভারী যে কাছের জিনিসগুলো আছে, প্লেট বোল, ওগুলো নিচে রেখেছি, আর টেবিলের ওপরে কাপ গ্লাস এই টাইপের জিনিসগুলো রেখেছি, আর কিছু শোপিস, আর এই যে সোফাগুলো একটা একটা সামনে দিয়ে মাঝখানে মিরর কফি টেবিলগুলো রেখেছি যেন কোনো কিছু না পড়ে। আর এই তো এখন এগুলো কভার করে ফেলছি সেম প্লাস্টিক দিয়ে। তো এই তো সব কিছু ভালো করে কভার করে ফেলেছি, তো আশা করি মোটামুটি ধুলা থেকে বাঁচিয়ে রাখতে পারবো। তো এই সাইডের এগুলো কমপ্লিট, আর এই যে রুমের ওয়াল থেকে সব খুলে ফেলেছি, আর এখানে শেলফ দুটো দিয়েছি, এখানে প্রয়োজনীয় যেসব জিনিস লাগবে আর কি ডেলি ইউজের জন্য ওগুলো রাখবো। ওই ক্যাবিনেটটাতে বাচ্চাদের খাবার থাকবে, আর ওখানে ডিপ ফ্রিজ, আর কিচেনেরটা এই সেটটাতে এনে রাখবো। সেই তো এই রুম একেবারেই খালি। আর এখানে দুটো এক্সট্রা আছে প্লাস্টিক, এগুলো ডোর গুলাতে লাগাবো সকালবেলা। যে কিচেন একেবারেই খালি, ভাত রান্না করে রাখছি সকালের জন্য, তরকারি তো রান্না করেছি। আজকে রাতে হচ্ছে বাচ্চাদের পছন্দের ডিনার পিৎজা, তো পিৎজা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।